তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী শিক্ষক গণিত। আজকে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 1905-এর নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা দেখে নেই আজকে আমাদের ক্লাস নং শ্রেণী হচ্ছে পঞ্চম, বিষয় গণিত, শিক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান, FBIT। আজকে তোমাদের ক্লাস নং 10, মোবাইল নাম্বার তারিখ হচ্ছে 4-3-2021। আজকে আমাদের বাড়ির ক্লাস নং হবে 5, অর্থাৎ আজকে CW আমরা যা করাবো তাই তোমাদের HW গ্রুপে গণ্য হবে। আমাদের আলোচ্য বিষয় 1905-এর 5 নং, এখন পৃষ্ঠা 29-এর 3 নং। তো আমরা প্রথমে বই থেকে আগে দেখাই নিই যে আমরা বইয়ের কোন অঙ্কগুলো আছে পড়াবো। তাহলে আমরা বইয়ের 1905-এর এটি 5 নং, এই 5 নং-এর এখানে 1 আর 2 আছে, এই অঙ্কটা পড়াবো। আর পৃষ্ঠা 29 পৃষ্ঠার 3 নং এরকমটা করা। তোমরা বই এবং খাতা নিয়ে ইউটিউব ক্লাস দেখে দেখে অঙ্কগুলো করবে। তাহলে আমরা প্রথমে দেখি নেই 1905-এর 5 নং প্রশ্নটা। 5 নং প্রশ্নে বলা হচ্ছে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে এখানে, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। অর্থাৎ এই যে আয়তাকার মেঝে দেওয়া আছে, মেঝে বলতে বলা হয় ফ্লোর, আমরা যে কোনো একটা কক্ষের ফ্লোরকে বোঝানো হয় মেঝে। তাহলে এই ফ্লোরের মধ্যে অর্থাৎ মেঝেতে কার্পেট বিছানা বিছাতে চাই আমরা। তাহলে ক নম্বর প্রশ্ন বলছে মেঝেতে বিছানা যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহু দূরত্ব নির্ণয় করো। তো যেহেতু আজকে আমাদের আয়তক্ষেত্র অর্থাৎ আয়তাকার এবং বর্গক্ষেত্র অর্থাৎ বর্গাকার কক্ষ নিয়ে আমরা আলোচনা করবো, এই জন্য আমরা সেই সুবিধার্থে আমরা আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখে ফেললাম। ক্লাস তোমরা ক্লাস 4 থেকে জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আছে 1 বাহু দৈর্ঘ্য গুণ 1 বাহু দৈর্ঘ্য। তাহলে আজকে আমরা এই দুটো সূত্র দিয়ে এই অঙ্কগুলো করব। তো আমরা দেখে নেই যে 5 নম্বর প্রতি যে চিত্রটা দেওয়া আছে একটা আয়তন মেঝে দেওয়া আছে, এই যে এটাকে বলা হয় দৈর্ঘ্য, এই যে এটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এটা বলা হয় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে 42 মিটার দেওয়া আছে, আর প্রস্থ দেওয়া আছে এখানে 36 মিটার। এখন 5-এর 1 নম্বর প্রশ্ন বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কোন অঙ্কে আমাদের খেয়াল রাখতে হবে, কোন প্রশ্ন অঙ্কে যদি বলে বৃহত্তম সব থেকে বড় বা সমানভাবে ভাগ করে দিবে, তখন আমরা বুঝতে পারবো যে অঙ্কটা করতে হবে আমাদের বসাকো প্রক্রিয়ায়। তাহলে যেহেতু এখানে প্রশ্নে লেখা আছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম, এই যে আমাদের এখানে বৃহত্তম কথাটা লেখা আছে, তাহলে এটা দ্বারা আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা বসাকোর মাধ্যমে করতে হবে। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা দেখে নিই, 5-এর 1 আমাদের চিত্র দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য 42 মিটার, মেঝের প্রস্থ 36 মিটার। আমরা এটা দেখে নিই মেঝের দৈর্ঘ্যটা, মেঝের দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা বলা হয় দৈর্ঘ্য 42 মিটার, এটা বলা হয় প্রস্থ 36 মিটার। তাহলে আমরা এই চিত্র থেকে দেখলাম যে দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং মেঝের প্রস্থ 36 মিটার। আমাদের এখন 42 ও 36-এর বসাকুই হবে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহু দৈর্ঘ্য। যেহেতু প্রশ্নে বৃহত্তম দেওয়া আছে, এটা আমরা বুঝতে পারছি যে 42 এবং 36-এর বসাকুই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহু দৈর্ঘ্য। তাহলে আমরা 42 এবং 36-এর এখন বসাকুই বের করবো। তাহলে 42 এবং 36 দুটাই জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হওয়া মিলিয়ে আমরা এখানে প্রথমে 2
দুইটা পার করবো, তো দুইটা বিয়াল্লিশকে পার করলে একুশ দুগুণ বিয়াল্লিশ, আর দুইটা ছত্রিশকে পার করলে আঠারো দুগুণ ছত্রিশ। এখন গোসাপের কথা হচ্ছে এখানে এমন এমন সংখ্যা দিতে হবে যেন দুইটাকে বাদ যায়। এখানে আমাদের দুটি সংখ্যা আছে, তিনটে সংখ্যা থাকতো, নিয়ম হচ্ছে তিনটে সংখ্যাকে বাদ দেয় এমন সংখ্যা দিয়ে আমরা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে দুইটা বার করে দেখলাম দুইটাকে যায়। এখন এখানে একুশ, এখানে হচ্ছে আঠারো, এটা বিজোড় সংখ্যা তাহলে দুইটা যাবে না, এটা জোড় সংখ্যা দুইটা যাবে, তাহলে দুইটা দুইটাকে যাচ্ছে না। তাহলে আমরা পরে দেখবো তিন যারা যায় কিনা, তিন সাথে একুশ, তিন ছয় আঠারো, তাহলে আমাদের তিনটা বার করতে হবে। তাহলে তিন সাথে একুশ, তিন ছয় আঠারো। এখন এই যে সাত মৌলিক সংখ্যা তাহলে আর বাদ যাবে না, ছয়কে দুই দ্বারা যাবে কিন্তু দুই দ্বারা যাবে না। এই জন্য গোসাপের নিয়ম হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে যেতে হবে, এমন সংখ্যা দিয়ে বার করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম দুই দ্বারা দুইটা সংখ্যা গেল এবং তিন দ্বারা এই দুইটা সংখ্যা গেল। তাহলে আমরা দেখবো বিয়াল্লিশ এবং ছত্রিশের গোসাপ, তাহলে এখানে আছে দুই এবং তিন, তাহলে দুই গুণ তিন সমান ছয়, আর যেহেতু আমাদের এগুলো মিটার দেওয়া আছে তার মানে আছে ছয় মিটার। ছয় মিটার এখানে সরি, ছয় মিটার এখানে হবে না, বসানো হবে ছয়। তো তোমার খেয়াল রাখবা যে এখানে আমরা দশাঙ্ক বেলায় কিন্তু দুই তিন সাত ছয় এগুলো আমরা গুণ করতাম, কিন্তু দশাঙ্ক বেলায় যেটা বাস অর্থাৎ যে দুই সংখ্যাটা আমরা বাক করলাম এই দুটা সংখ্যার গুণফল হবে দশাঙ্ক, অর্থাৎ দুই ও তিন, তাহলে তিন দুগুণে ছয়। সুতরাং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহু দৈর্ঘ্য হবে এই যে ছয়, ছয় মিটার, তাহলে এখানে হবে ছয় মিটার, তাহলে উত্তর ছয় মিটার। আমরা পাঁচের দুই নম্বর নিয়ে আলোচনা করবো, তাহলে পাঁচের দুই এর প্রশ্ন আমরা আগে দেখে নিই। সম্পূর্ণ মেঝে বর্গাকার মেঝে কার্পেটের কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে, অর্থাৎ এই যে এই যে মেঝেটা আছে এই যে এগুলো হচ্ছে কার্পেট, তাহলে এরকম কার্পেট এই কয়টা মেঝে নিচে টেবিলে কয়টা লাগবে, অর্থাৎ আমরা এটা কুড়ে এরকম কুড়ে দেব যে এই যে এখানে কার্পেট দিব কার্পেট দিব দিয়ে যে সবগুলো সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের কার্পেট সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে আচ্ছা দুই দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার, মেঝের প্রস্থ ছত্রিশ মিটার। তো যেহেতু এই যে মেঝেটা এটা হচ্ছে একটা আয়তাকার মেঝে, তো আমরা আগে থেকে জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ প্রস্থ হচ্ছে ছত্রিশ, তাহলে যেহেতু এখানে মিটার এখানে মিটার তাহলে এখানে আমাদের হবে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে আমরা বিয়াল্লিশ এবং ছত্রিশের গুণফলটা নির্ণয় করব, তো বিয়াল্লিশ এবং ছত্রিশের গুণফলটা আমাদের ছয় দুগুণে বারো, বারো দুই হাত থাকবে এক, চার ছয় চব্বিশ, চব্বিশ একে পঁচিশ, তিন দুগুণে ছয়, তিন চার বারো, যোগ করলে এখানে থাকে দুই, পাঁচ ছয় এগারো, এগারো এক, হাতের এক থাকে দুই দুই চার, আট হাত থেকে পাঁচ, আর এখানে হচ্ছে এক, তাহলে এক হাজার পাঁচশো বারো গুণ করলে আমরা পেয়ে গেলাম এক হাজার পাঁচশো বারো বর্গ মিটার। তাহলে আমরা এই যে এক হাজার পাঁচশো বারো এটা হচ্ছে এই যে সম্পূর্ণ এই যে মেঝেটা আছে পুরো মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের জানতে হবে এই যে ছোট্ট একটা কার্পেট এটার ক্ষেত্রফল কত, কার্পেটটা হচ্ছে বর্গাকার, এটার ক্ষেত্রফল আমরা এক নম্বরে পেয়েছি যে এক নম্বরে প্রাপ্ত বর্গাকার কার্পেটের এক বাহু দৈর্ঘ্য আমরা তখন এর আগে ছয় মিটার পেয়ে গেছিলাম, তাহলে আমরা দেখলাম এই এক নম্বরে প্রাপ্ত বর্গাকার কার্পেটের এক বাহু দৈর্ঘ্য ছয় মিটার। সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল যেহেতু কার্পেট হচ্ছে বর্গাকার, তাহলে আমরা আগে জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য, সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল এই যে এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য, অর্থাৎ এই ছয় গুণ ছয়, ছয় ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ মিটার, ছত্রিশ
বর্গ মিটার। তাহলে আমরা এখানে এই যে মেজের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং এখানে পেয়ে গেলাম কার্পেটের ক্ষেত্রফল। এখন আমরা মেজের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কার্পেটের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কার্পেট লাগবে এই যে মেজের ক্ষেত্রফল হচ্ছে 1512 ভাগ 36 এত টি। আমরা এখন এই 1512 কে 36 দ্বারা ভাগ করব। 36 দ্বারা ভাগ করলে ভাগটা আমি এখানে রেখেছি 36 বার 1512। এখন এখানে যদি আমরা দুইটা অঙ্ক নিই তাহলে 15 হয়। 15 এর মধ্যে 36 সংখ্যা যায় না, তার মানে আমাদের নিতে হবে 151। তিনটে সংখ্যা নিতে হবে প্রথমে, তো তিনটে সংখ্যার মধ্যে 36 এর নামটা মানে 151 এর মধ্যে 36 এর নামটা আমরা দেখি কয়বার যায়। তাহলে 36 আমরা 4 বার দিয়ে দেখি, 36 গুণ 4 বার দিয়ে দেখি কত হয়, 424 এর 4 আর 2 তিন চার 12 12 দিয়ে 14 144 হয়। আমরা 5 বার দিয়ে দেখি কত বার হয়, 530 শূন্য হাতে 3 3 কত 15 হয় 18। তাহলে 5 বার দিলে আমাদের 180 হয় আর 4 বার দিলে 144 হয়। তাহলে আমরা 4 বার দিব, 4 বার দিলে 144। এখন এই যে বিয়োগ করব 11 থেকে 4 বার দিলে থাকে 7, 7 এর এখানে আসে 5 থেকে 5 দিলে 0, তাহলে বিয়োগফল হচ্ছে শুধু 7। আমরা পরে আমরা নাম অঙ্ক পরমাণুটা হচ্ছে 2, 36 এর নামটা আমরা 2 বার করে 36 গুণে 72, তাহলে 2 বার যাবে 36 গুণে 72। তাহলে আমরা এই 1512 কে 36 দ্বারা ভাগ করলে ভাগ করতে গেলে 42, অর্থাৎ আমাদের এখানে হবে কার্বনের সংখ্যা হবে 42। তাহলে উত্তর আমরা বসবার বইয়ে কিছু টাইলস আছে যা প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। এই যে চিত্রটি এখানে দেখানো আছে বহিঃপ্রদ আছে, এই যে অমনগুলো কাজ আমি লিখে দিলাম, এই টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তো হচ্ছে আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই, সবচেয়ে ছোট বর্গ ক্ষেত্রটি এক বাহক দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমাদের বিগত হচ্ছে এই যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহক দৈর্ঘ্য নির্ণয়, এক বাহক দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা এখানে দেখবো যে এটা কি লসাগু মাধ্যমে সমাধান করব নাকি কষাগু মাধ্যমে সমাধান করব। আমরা কি দেখে বুঝতে পারবো এটা লসাগু হবে নাকি কষাগু হবে। এখানে যেহেতু দেখছে সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্রতম বলে লসাগু করতে হয়। তাহলে আমরা আমরা সমাধান করি পৃষ্ঠা 29 এর 3 নং সমাধান। প্রশ্নে দেওয়া আছে টাইলসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর টাইলসের প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তো আমরা যেহেতু জানি যে এই 8 ও 6 এর লসাগু হবে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য, যেহেতু লসাগু বের করতে হবে কারটা 8 এবং 6, তাহলে আমরা 8 ও 6 এর লসাগু বের করে এই 8 জোড় সংখ্যা 6 জোড় সংখ্যা, তাহলে ভিতরে বাদ যাবে 4 গুণে 8 3 গুণে 6। তাহলে এই 3 এর 3 মৌলিক সংখ্যা আর বাদ যাবে না। তাহলে আমরা এখন এই 8 এবং 6 এর লসাগু বের করে নেবো। তাহলে 8 ও 6 এর লসাগু 2 গুণ 4 গুণ 3, এই যে লসাগু হবে এটা এটা আর এটা গুণফল। তাহলে গুণফলে 4 গুণে 8 3 হাজার 24। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম এই 8 এবং 6 এর লসাগু পেয়ে গেলাম 24। আমরা যেহেতু বলছি যে লসাগু হবে এই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য, সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য হবে 24। আর যেহেতু এগুলো হচ্ছে সেন্টিমিটার তাহলে হবে 24 সেন্টিমিটার। তাহলে উত্তর 24 সেন্টিমিটার।
তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ তিনটা অঙ্গ বললাম যা তোমাদের ইজ্জত রূপে গণ্য হবে। তোমরা এই তিনটা অঙ্গ ইজ্জত করে এবং সুন্দর করে বাড়ির কাজ নং পাঁচ লিখে এবং তারিখ লিখে সুন্দর করে প্রত্যেক শনিবার এই যজ্ঞ খাতা স্কুলে এসে জমা দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।